আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে। বরাবরের মতো চলে আসলাম সাইদুর ট্যাটুর কাছে। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমরা সকলে জানি সামনে রমজান মাস, আমাদের অনেকের শরীরে ট্যাটু আছে যা রিমুভ করার অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে হেল্প করবেন বরাবরের মতো এই সব থেকে সাইদুর ভাই, যাকে সবাই সাইদুর ট্যাটু নামে চেনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা সবাই কেমন আছেন? ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমাদের স্পেশাল কি দেখাবেন ভাই? আজকের ভিডিওতে আমি আসলে পাঁচ মিশালি ভিডিও আজকে আমরা বানাতে যাচ্ছি। তার কারণ আপনি ওয়েটিং রুমে ঢুকতে গিয়ে দেখছেন আপনার আধা ঘন্টা দাঁড়াই থাকতে হয়েছে, এত কাস্টমারের প্রেশার। এখন ঘটনা হয়েছে যেটা, আজকে আমরা অনেকগুলো পারমিশন দিচ্ছি। প্রশ্ন করে যে কি কি কাজ করি। আচ্ছা আমি বলি, আজকের মানে একটু আনকমন একটা ভিডিও হতে যাচ্ছে, তার কারণ আপনার একই ভিডিওর মধ্যে সবগুলো মশলা পাচ্ছেন। কিভাবে আজকে আমরা তিল রিমুভও দেখাবো, কিভাবে তিল রিমুভ করে। আমরা আজকে আঁচিল রিমুভও দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা আমরা আজকে ট্যাটু রিমুভ দেখাবো, এবং এখন খুব সুন্দরী একজন আপু আসছে, মানে ট্রান্সজেন্ডার আপু ভাই বলেন। তার কিছুটা মুখের অবাঞ্ছিত গজগজা দাড়ির মতো লোম আছে, যেগুলো আজকে আমরা একদম সমান করবো ইনশাল্লাহ। এছাড়া ট্যাটু রিমুভ তো বরাবর থাকি আমাদের চমক, সুন্দর সুন্দর চমক। তো আজকে আমরা বেশ কিছু ভ্যারাইটিস পাঁচ মিশালি টাইপের কাজ করব, এই কাজগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এই কারণে যাতে মানুষ কোথাও গিয়ে প্রতারিত না হয়। কারণ এখন লেজার সেন্টার এবং ছোট ছোট ট্যাটু শপগুলোতে ছোট ছোট পোর্টেবল ছোট ছোট মেশিন দিয়ে খুব মানে মানে রিমুভ সেন্টার তৈরি করেছে খুব সহজে, কিন্তু এখানে তো কাজ হচ্ছেই না, হাত পা নষ্ট হচ্ছে, ইনফেকশন হচ্ছে, এবং পরবর্তীতে দেখা যায় যে এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। আমাদের আসলে কাজ বরাবর বাড়ছে, এত বাংলাদেশে লেজার সেন্টার, কিন্তু সাইদুর ট্যাটুর দরবারে সব জাদুর খেলা এবং এখানে প্রচুর কাস্টমার। তার কারণ মেশিনগুলো সম্পর্কে যদি একটু বলতে, আমরা মেশিনগুলো বলবো, এটা একটা CO2 লেজার, এটা খুব দামি মেশিন, এটা কোরিয়ান মেশিন। এটা দিয়ে আপনারা কাটা দাগ তিল আঁচিল রিমুভ করা হয়, এছাড়া ব্রনের গর্ত হয়ে গেছে এরকম রিমুভ করা হয়। লিপ লেজার যেটা করে সেটা করা যায়, কারণ লিপ কালার সেমি পারমানেন্ট। আপনারা বন্ধুরা জানেন যে লিপ কালার পারমানেন্ট, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সিগারেট খেয়ে লিপ কালার, হ্যাঁ হ্যাঁ, ওটা লিপ লেজার করতে হয়, এটা একটা ট্রিটমেন্টের মানে পরে বাহ্যিক অংশে। ওইটা আপনারা আমাদের এই সব জায়গায় কাজ করাতে পারবেন। এটা আছে হেয়ার রিমুভ, এবং এটা হলো ডায়োড হেয়ার রিমুভ, থ্রি ওয়েভ, তিনটা ওয়েভ একসাথে। এটা যে কোনো স্কিনের, যে কোনো কালারের মানুষের স্কিনে ঢুকতে পারে। অবাঞ্ছিত লোম যাদের আছে, যাদের প্রচুর দা মানে দাড়িমোজ হয়ে গেছে মেয়ে মানুষ হওয়ার পরও, ট্রান্সজেন্ডার হিজড়াপুরা ভাইরা, এরা আমাদের কাছে কাজ করাতে পারবেন। এটা একটা আছে CO2 লেজার, এটা হলো জার্মানি মেশিন, এটা খুব ভালো মেশিন। এটা দিয়ে তিল আঁচিল রিমুভ, কাটা দাগ রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, অনেক ধরনের কাজ করা যায়। এটা আছে ট্যাটু রিমুভ, হ্যাঁ, এটা হলো আপনার আমেরিকান মেশিন, এটা খুব এক্সপেন্সিভ মেশিন, খুবই ভালো মেশিন। এটার মাধ্যমে আপনারা ট্যাটু রিমুভ করতে পারবেন, কফি স্পট দূর করতে পারবেন, লাল তিল, কালো তিল, বাদামি তিল, এই ধরনের মেস্তা জাতীয় সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। এছাড়া আছে আপনার ইলেকট্রোকটারি মেশিন অথবা ইলেকট্রো সার্জিক্যাল মেশিন, কিন্তু এটা দিয়ে আমরা যারা একটু কম বাজেটের মধ্যে তিল আঁচিল রিমুভ করতে যায়, যাদের বাজেটের সমস্যা, যাদের এটা এফোর্ড করতে পারছে না, যারা CO2 লেজার অনেকে এফোর্ড করতে পারে না, তাদের জন্য এইটা আছে, একটু কম বাজেটের মধ্যে কাজ করা যায় ইনশাল্লাহ। আচ্ছা এই মেশিনগুলোতে তো শরীরে কোনো ক্ষতি হয়? এই মেশিনগুলো FDA অ্যাপ্রুভড এবং কোয়ালিটি ফুল মেশিন, এবং এগুলো খুব ভালো মেশিন, ভালো ব্র্যান্ডের মেশিন, এবং এগুলো দেশে বাইরে নামি দামি লেজার সেন্টার, বিউটি পার্লারগুলোতে, মেন্স পার্লারগুলোতে, বিউটিফিকেশন, এগুলো কাজ করে থাকে। যে অনেকে প্রশ্ন করে যে ভাই আমি আগে ট্যাটু করছিলাম, এখন ট্যাটু রিমুভ করতে গেলে তো অনেক খরচ, আমাদের আর্থিক কিছুটা সংকট আছে, তাদের উদ্দেশ্যে এদের জন্য বিশেষ ছাড় আছে, আমাকে নক দিতে বলবেন ইনশাল্লাহ, আমি তাদেরকে সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করবো। বিশেষ করে যারা ট্যাটু রিমুভ করতে চায়। জি, ট্যাটু রিমুভ করতে চায়, আমি এরকম দিনই অনেক বান্দা আছে ফ্রিতেও ট্যাটু রিমুভ করে দিয়েছি, যেহেতু তার সমস্যা, তার মধ্যে দিনের আলো এসেছে, সে নামাজ পরে অজু তার হচ্ছে না, গোসল হচ্ছে না, এই ধরনের অনেক মুমিন বান্দা যাদের অবস্থা অনেক খারাপ, ঠিক আছে, দিন আনতে পান্তা পুরায় ভাতই ঠিক মতো পারে না, এরকম দামি এক্সপেন্সিভ ট্যাটু রিমুভ কীভাবে করবে? এদেরকে অ্যাভেলেবেল আমি ট্যাটু রিমুভ করে দিছি এমনি, সম্পূর্ণ বিনা খরচে, বিনা খরচে, এবং খাওয়াই দিছি দুপুরবেলা কাচ্ছি ইনশাল্লাহ। ওকে ভিউয়ার্স, ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।